ফারাক্কা জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপ ভ্যান চালকের। ফারাক্কার শঙ্করপুর এলাকায় পিকআপ ভ্যানের সাথে অন্য গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান মালদা থেকে বহরমপুরের দিকে আসছিল। পথে ফারাক্কার শঙ্করপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফারাক্কার বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।